বাজার থেকে কিনে লয়ে এলাম একদম তাজা মুরগি। এখন যা রান্না করবা। আর হন আলো দিবা বুঝছ, মুরগির গোস্তের মধ্যে আলো দিলে আলোরে মুরগির গোস্তের মতো মনে হয় বুঝছ। হাসা কইরা কম তো, মুরগিটা কই থেকে আনছেন? আরে কি কইলাম তোমারে, কইলাম না বাজার থেকে কিনে আনছি, 300 টাকা দিয়ে কিনে আনছি, দেখি মুরগি দেখতাছো না? দেখা তো মনে হইতেছে না বাজার থেকে আনছেন। খাইয়া মনে হইতেছে না? আরে রানলে তো মনে হইব। আল্লাহ গো, কাল লগে আমার কপাল মিলাইলা, একটা কইলে আরেকটা হুনে। আরে কি হইলো, কিছুই তো বুঝলাম না, সবাই খালি আমার লগে চিল্লায় চিল্লায় কথা কয়। আরে আমি কি পয়লা নাকি? আর ওই তালে দুই এক কাজ কর, ওইখান দিয়ে একটা সেদা কর, গাতা গাতা কর। না ওইদিকে খাল আছে। আরে শাল দিয়ে কি করবি, ঘরের ভিতরে কি কোনো শাল হয় নাকি? শাল না শাল না, খাল খাল। আরে বাবা শাল দিয়ে কি হবে? ওরে বাবা খাল আছে খাল। ও নদী বুঝেন না আপনি গতি আছে আকা তুই। বড় করে নিস, আমরা তো ওই দিক দিয়েই ভাইগিয়ে দেব। আর জয় পাশ দিয়ে সাদা করবি, সালাম পরে দিস। ওস্তাদ একটা খবর পাইছি। খবর খবর দিয়ে কি করবি, লাশ চুরি করবি? চল চলে যাই। আরে খবরের কথা কইছে, খবর খবর নিয়ে আইছে একটা। ও বল। উত্তরাখণ্ডের করিম মিয়া মানুষের কাছ থেকে জমির দলিল নিয়ে টাকা দেয়। টাকা দেয়? টাকা দেওয়া তো ভালো না। সত্যি খবর তো? কি করু বসে, তাহলে পরবর্তী টার্গেট আমাকে করিম মিয়া। একদম কিন্তু কখন আমরা স্টুডেন্ট না।